আর আজকে আমার হচ্ছে আর এই যে রেড টেল প্লাটিনাম, তো এটা হচ্ছে ডাম্বয়ার, এটা 15-20 দিন পরে এগুলো লোডের এই শামুকগুলো। আর আজকে আমার হচ্ছে এই যে রেড মস্কো যেটা মাছ আছে সেই মাছটার আজকে রিভিউ দিচ্ছি। এই যে দেখুন মাছগুলো আমার, দেখুন রেড মস্কোগুলো পুরাপুরি একবার হচ্ছে লাল মরিচের মতো পুরা মেলগুলো। আপনারা কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ কোয়ালিটিগুলো, বেস্ট কোয়ালিটিগুলো আসলে বেছে বেছে নিছে। এই পাশে আরও মেল মাছ আরও আছে, মেল মাছগুলো আসলে ধরতে পারি না। এই যে এই সাইডেও ঘুরতেছে মাছ, এইখানটায় এই কয়েকটা মাছ আপনাদেরকে দেখাই এখন আপাতত। এগুলো মাছগুলো মোটামুটি অবস্থা অনেক ভালো আগের তুলনায়, আর প্রতিটা ফিমেল মোটামুটি লোডেড হয়ে আছে। হয়তো বা আমি কিছুদিনের মধ্যে এগুলোর বাচ্চা পেয়ে যাব। আর তবুও যদি আপনাদেরকে যদি লাগে, যদি মাছ আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি দিতে পারবো রেড মস্কো, সমস্যা নাই। আর রেড মস্কোগুলো জাস্ট আপনারা দেখুন, রেড মস্কোগুলো এই সাইডে আরেকটা মেল আছে, মেলটা উঠতেছে না, বের হয়ে গেছে মেলটা, এক মেল যায় আরেক মেল ধরে। এই যে দেখুন মেল আর হচ্ছে ফিমেলের কোয়ালিটি দেখুন। আর এই জায়গাতে দেখুন আমার হচ্ছে এই যে ডাম্বো মজা গেলিফেন ইয়ার, এই মাছের কোয়ালিটিগুলো দেখুন। কোয়ালিটিগুলো দেখানোর জন্য আমি এই জায়গাতে নিছি মাছগুলো আপনাদেরকে আজকে দেখানোর জন্য। আর আমি আসলে আপনাদেরকে সেইভাবে আসলে মাছের কোয়ালিটি আমি আসলে ক্যামেরার মধ্যে নিয়ে আসতে পারি নাই ভালো, এই কারণে আসলে অনেকেই বলছেন কোয়ালিটিগুলো কী টাইপ কেমন লাগতেছে। আসলে আমি ক্যামেরা ওইভাবে অন্ধকারের মধ্যে আসলে ভিডিও যখন করি তখন আসলে ওইভাবে আসলে ভিডিও করা হয় না, তার জন্য আজকে ভিডিও করার জন্য আজকে এই কাঁচের একটা একুরিয়ামে নিছি যেখানটায় আলো, পর্যাপ্ত আলো আছে। এই কারণে এই মাছটাকে দেখুন আপনারা, জাস্ট এই মাছটাকে দেখুন, আমার ডাম্বো মোজাইকটাকে দেখুন, ডাম্বো মোজাইক এলিফ্যান্ট ইয়ার। আর এই জায়গাতে দেখুন আমার হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বো এলিফ্যান্ট ইয়ার মাছগুলোকে দেখুন, মাছের কোয়ালিটিগুলো আসলে কী টাইপের সেটা দেখুন। তার হচ্ছে কোয়ালিটিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মাছগুলো আসলে কেমন। আর কিছু কিছু বাচ্চা দিছে, বাচ্চাগুলো একসাথেই আছে, বাচ্চাগুলো হয়তো বা বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আর এখানটায় জাস্ট আমি হচ্ছে কোয়ালিটি দেখানোর জন্য এই জায়গাতে নিয়ে আসছি মাছগুলোকে। জাস্ট আপনারা তার কোয়ালিটি দেখুন, ফিমেল ফিমেল বড় বড় ফিমেল আছে, ডাম্বো সাইজের ফিমেল আছে লোডেড। এই ফিমেলগুলো আসলে উঠাইতে পারি নাই, আমি জাস্ট মেলগুলো দেখাইতে চাইছিলাম। আর মেলগুলো আসলে সবাই তো আসলে মেল দেখায়, তার সাথে আমি একটা ফিমেলও উঠে গেছে। আর এই জায়গায় দেখুন এটা হচ্ছে, এটা হচ্ছে রেড টেল প্লাটিনাম, কিন্তু এটা হচ্ছে ডাম্বো ইয়ার, এটা হচ্ছে এলিফ্যান্ট ইয়ার না। এলিফ্যান্ট ইয়ার হইলে এটার হচ্ছে কানটা আসলে আরও বড় হইতো। এটা আসলে দুই ধরনের আবার আছে, এখানটায় মেলটাকে দেখুন, মেলটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন কী টাইপের। এই ফিমেলগুলো মোটামুটি লোডেড আছে, সো এগুলাকেও কিছু কিছুদিনের মধ্যে এগুলাকে আসলে ব্রিডিং বক্সে দিতে হবে। আর আজকে আমি আমি একটা ব্রিডিং বক্স বানাইছি, কিন্তু অতটা ভালো হয় নাই, দেখা যাক সেই ব্রিডিং বক্সে আসলে ব্রিডিং করাইতে পারি কি না। ব্ল্যাক মস্কোগুলো, এই যে ব্ল্যাক মস্কোগুলোকে দেখুন, ব্ল্যাক মস্কোগুলো আজকে মোটামুটি ভালোই আছে। আর বাচ্চাগুলো দেখুন, বাচ্চা অনেক আছে। আর ফিমেলগুলো আসলে এখনও লোডেড হয় নাই, হয়তো বা 15-20 দিন পরে এগুলো লোডেড হওয়া শুরু করবে, তার জন্য কিছুদিন আমাকে অপেক্ষা করতে হবে। জাস্ট কোয়ালিটিগুলো দেখুন কী পরিমাণ কোয়ালিটিগুলো, বেস্ট বেস্ট কোয়ালিটি। আর এই জায়গাতে একটা জিনিস দেখুন, এখানটায় হচ্ছে মাছগুলোকে আমি হচ্ছে ব্রিডিংয়ে দিয়ে দিছি, ব্রিডিং বক্সে দিয়ে দিছি, হয়তো বা কিছুক্ষণ পরে হয়তো বা এরা বাচ্চা দিয়ে দিবে। এই যে দেখুন, আর কিছু কিছু এখানটায় আমি গাছ দিয়ে দিছি যাতে এদের মনে হয় প্রাকৃতিক, মনে হয় প্রাকৃতিক জায়গা করে দিছি, এই কারণে কিছু গাছ দিছি। আর এইগুলো আসলে এই ঝুড়িগুলো দেখুন, এই যে ঝুড়িগুলো আমি হচ্ছে নিজে নিজে তাতালের মাধ্যমে, যেহেতু আমি হচ্ছে ব্রিডিং বক্স পাচ্ছিলাম না তাই আসলে তাতালের মাধ্যমে এইভাবে তাতাল দিয়ে ফুটা করছি, ফুটা করে করে এইভাবে করে জাস্ট হচ্ছে এখন দিয়ে জাস্ট এখানে মাছগুলো দিচ্ছি, যেই মাছগুলো জাস্ট একবারে ব্রিডিংয়ের অবস্থায় আছে শুধু সেই মাছগুলোকে দিচ্ছি। এবং সেই মাছগুলো থেকে আসলে এখন বাচ্চা টাচ্চা নিব, এইভাবে আসলে এখন এখন এই কাজটা করব। আদারওয়াইজ আসলে এইভাবে আসলে সম্ভব হচ্ছে না, এই কারণেই এই জিনিসটা করা। আর জিনিসটা যেহেতু আমি পাই নাই, সো নিনজা টেকনিকভাবে অবলম্বন করার জন্য এই কাজটা আমি করছি। একটা ব্ল্যাক গামলার মধ্যে দিয়ে এইভাবে দেওয়ার পরে এখন হচ্ছে এইভাবে দিছি, দেওয়ার পরে উপরে এখন ঢেকে দিব যাতে অন্ধকার অন্ধকার মনে হয়, আর এবং নিজের বাচ্চা নিজে না খেতে পারে। এবং এদেরকে আরেকটা জিনিস করতে পারি আমি, আর একটা বাচ্চাদেরকে এখন থেকে আমি একটা কাজ করব, বাচ্চাদেরকে আমি খাওয়াবো হচ্ছে লাইফ ফুড খাওয়াবো, বিটলের লার্ভাগুলো খাওয়াবো ছোটো ছোটো,
আরেকটা এই জায়গাতে আরেকটা জিনিস দেখুন, এইখানটায় হচ্ছে অ্যাপেল শামুক যেটা আছে, অ্যাপেল শামুকটা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন কিভাবে ওই ওটার সাথে লেগে থাকার হচ্ছে যত শৈবাল গুলো আছে সেগুলাকে খাচ্ছে, জাস্ট সেই জিনিসটা আপনি দেখুন জিনিসটা। এই কারণে এই জিনিসটা আমার বেস্ট লাগে এই শামুকগুলো। আর তার পাশে আরেকটা দেশি শামুক আছে, সেগুলাকে আর রাখবো না চিন্তা করতেছি, বাট দুই একটা থাকলে সমস্যা নাই। এখানটা জাস্ট অ্যাপেল শামুকের আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি, কেমন দৃশ্যটা কেমন। আর এই অ্যাকুরিয়ামটা হচ্ছে আমার রেড মস্কোর। আর এই শামুকগুলো যাদের লাগবে তারা কমেন্ট করতে পারেন, এই শামুক পর্যাপ্ত পরিমাণে আছে, দেয়া যাবে সমস্যা নাই। আর এই জায়গাতে দেখুন মাছগুলো উপরে চলে আসছে ব্রিডিং বক্সে। সো অতি শীঘ্রই আমি যেটা ভাবতেছি এটা এক ঘন্টার মধ্যে, এক থেকে দেড় ঘন্টার মধ্যে আশা করি এটা বাচ্চা পেয়ে যাব। আর যারা এতক্ষণ ধরে আমার কষ্ট করে ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।